আমাদের আলোচ্য টপিকস ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 8 থিওরি অফ ইকুয়েশনস বা সমীকরণ তত্ত্ব। তো একটি বহুপদী সমীকরণের দ্বিতীয় পদটি কীভাবে অপসারণ করা হয় সেটা নিয়ে ইতিমধ্যে পূর্বে আলোচনা করা হয়েছে। তো এখনকার যে লেকচার, এখানে আমরা দেখব যে কোনো বহুপদী সমীকরণের তৃতীয় যে পদ সেটা আমরা কীভাবে অপসারণ করব, সেটার একটা ফর্মুলা আছে, সে ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং এই ফর্মুলা দিয়ে যত প্রকারের অঙ্ক আছে ইকুয়ালিটির তৃতীয় পদ অপসারণ করার সবগুলো হবে। ওকে, সেই প্রশ্নটির গুরুত্ব আছে, অনেকবার এসেছে, তা আমরা সবাই খেয়াল করি। তো প্রশ্নটি হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স প্লাস 15 ইকুয়াল 0। সমীকরণের তৃতীয় পদ অর্থাৎ যে প্রথম দ্বিতীয় যে তৃতীয় পদটি কী করতে হবে, আমাদের অপসারণ করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার রিলেটেড কিছু থাকবে না, আমাদের এক্স স্কোয়ার রিলেটেড কিছু থাকবে না। তো আমরা সলিউশন শুরু করি। তো আমরা এফ অফ এক্স যেটা দেওয়া আছে প্রদত্ত যে সমীকরণ, এটা প্রথমে লিখব যে প্রদত্ত সমীকরণ এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স প্লাস 15 ইকুয়াল 0। সো এটাকে আমরা 1 নং দিতে পারি। এখন 1 নং সমীকরণের আমাদের তৃতীয় পদটিকে কী করতে হবে, অপসারণ করতে হবে। সো তৃতীয় পদ অপসারণের জন্য আমাদের যে ফর্মুলা, সে ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়াল, আমরা বাজক, আমরা এই যে প্রশ্নগুলো সলিউশন করি আমরা সিনথেটিক পদ্ধতি ব্যবহার করি। সো বাজকটা বের করতে হবে। এখন তৃতীয় পদ অপসারণের জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে এইচ ইকুয়াল এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে 2 এ নট এইচ স্কোয়ার প্লাস এন মাইনাস 1 ইন্টু এ 1 এইচ প্লাস এ 2 ইকুয়াল হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, এখানে আমরা এই ফর্মুলা দিয়ে যত প্রকারের তৃতীয় পদ অর্থাৎ এই কোয়ালিটির যতগুলো প্রশ্ন আছে সবগুলো সমাধান করতে পারব। ওকে, এখন এগুলোর পরিচয় দিচ্ছি। সেখানে n এর পরিচয় হচ্ছে, n মানে হচ্ছে সর্বোচ্চ ঘাত, সবচেয়ে বড় ঘাত হচ্ছে 4। ওকে, এক্স টু দি পাওয়ার 4। সো আমাদের এ নট লাগবে, এ নট মানে হচ্ছে আমাদের প্রথম যেটা আছে মানে সবচেয়ে বড় ঘাতের যে সহগ সেটা হচ্ছে 1, এ 1 মানে হচ্ছে এরপর একটা আর কি মাইনাস 4, এ 2 হচ্ছে আমাদের এরপর একটা প্লাস 6। তো আমাদের এ 2 পর্যন্ত লাগবে, এ 3 লাগবে না, সো আর লেখা দরকার নাই। এখন এই যে মানগুলো আছে এই মানগুলো আমরা এখানে বসাই দেব। তো বা, হ্যাঁ বা আমরা লিখব যেহেতু এই দিকেও সমান আছে। তো এখানে এনের মান কত, এনের মান হচ্ছে আমাদের 4, আর 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে 3 ডিভাইড বাই হচ্ছে 2। এ নট, এ নটের মান হচ্ছে আমাদের 1 ইন্টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এনের মান কত, এনের মান হচ্ছে 4 মাইনাস 1, এ 1, এ 1 হচ্ছে মাইনাস 4 আর এ হলো এইচ প্লাস হচ্ছে এ 2, এ 2 হচ্ছে প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। তো বা ইউজ করতেছি, বা হচ্ছে এখানে কত, 12কে 2 দ্বারা ভাগ করলে 6 হয়, 6 এইচ স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 3, তো মাইনাস 12, হ্যাঁ এখানে প্লাস 4 থেকে 3 গেলে হচ্ছে 3, সো 3 মাইনাস 4 মানে হচ্ছে 3 ছেড়া 12, তাহলে হচ্ছে 12 বেস প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। সো এরপর আমরা যেটা করতে পারি, এদিকে সবগুলোকে 6 দ্বারা ভাগ যায়, তো 6 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় এইচ স্কোয়ার মাইনাস হচ্ছে 6 2 গুণে 12 2 এইচ প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। তো এখন আমরা যেটা করতে পারি, মিডল টার্ম করতে পারি, অর্থাৎ আমাদের গুণ করে হতে হবে প্লাস 1 আর যোগ বিয়োগ করে হতে হবে মাইনাস 2। সো এটা কীভাবে হয়, এইচ স্কোয়ার মাইনাস ওই যে এক একে এক হয় আর কি, তাহলে মাইনাস এইচ মাইনাস এইচ প্লাস 1 ইজ ইকুয়াল হচ্ছে 0। তা আমরা যদি এইচ কমন নিই তাহলে আমরা পাচ্ছি এইচ মাইনাস 1, এখানে যদি মাইনাস 1 কমন নিই তাহলে আমরা পাচ্ছি এইচ মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এসের মান কয়টা পাবো, তাহলে বা এইচ মাইনাস 1 ইন্টু হচ্ছে এইচ মাইনাস 1 ইকুয়াল 0, অতএব এইচের মান আমরা 1,1 পাচ্ছি। ওকে, তো দুটোটা মান যেহেতু সমান যে কোনো একটাই বসালে হবে, এসের মান যদি 1,2 হতো আমরা যে কোনো একটা বসালে আমাদের সলিউশন চলে আসবে সিনথেটিক পদ্ধতিতে। ওকে, সো এসের মান আমরা 1 পাচ্ছি, সো এ 1টা আমরা এখন সিনথেটিক পদ্ধতি ব্যবহার করব। সুতরাং এই কথাগুলো আমরা লিখে দিব, সুতরাং এইচ ইকুয়াল 1
যেটা আছে বইয়ে যে কথাগুলো আছে আমি একটু দেখাই আপনাদের। 358 ওকে, বইয়ে যে কথাগুলো আছে এগুলো আমরা খুব সুন্দরভাবে লিখে দেব এখানে। এই যে এখান থেকে এস ইকুয়াল ওয়ান, এই যে এস ইকুয়াল ওয়ান পরিমাণ মূলসমূহ হ্রাস করিলে নিম্ন সমীকরণটি পাওয়া যাইবে। এখন আমরা সিনথেটিক পদ্ধতি ব্যবহার করব, সিনথেটিক পদ্ধতি। তো আমরা প্রথমে সিনথেটিক পদ্ধতি এই যে সহগ যেগুলো আছে এগুলো লিখি, সহগ কত কত, ওয়ান। এখন সিনথেটিক পদ্ধতি ব্যবহার করে পাই, সিনথেটিক পদ্ধতি ব্যবহার করে রূপান্তরিত, এটা আমার কথা আর কি আমি লিখে দিচ্ছি আর কি, রূপান্তরিত সমীকরণ নির্ণয় করি। এর ফলে লিখবেন যেখানে কততম পদ, তৃতীয় পদ অনুপস্থিত, তৃতীয় পদ অনুপস্থিত, সেটা আমরা লিখে দিতে পারি আর কি, কথাটা সুন্দর দেখা যায়। তাহলে আমরা এখানে ওয়ান মাইনাস ফোর, এই যে যে সহগ যেগুলো আছে ওয়ান, এরপর হচ্ছে মাইনাস ফোর, এরপর সিক্স, এরপর কত মাইনাস নাইন, এরপর ফিফটিন, সেগুলো আমাদের কাজে লাগবে সিনথেটিক পদ্ধতি ব্যবহার করার জন্য। সো আমরা ওই যে বিগ এল, যেটা বিগ এল, সেই বিগ এল লিখব। আর এখানে আমরা ওয়ান বসাবো, ওকে, আমরা বাদক যেটা বের করছি আর কি ওয়ান। সো এটার ফর্মুলা অনেকবার বলছি, সো এখানে ওয়ান বসাবো আর এটার সাথে এটা গুণ, এক এক এক, তাহলে আমরা পাচ্ছি মাইনাস থ্রি, আবার মাইনাস তিন একে মাইনাস তিন, তাহলে এখানেও থ্রি পাচ্ছে, তাহলে তিন একে তিন, এখানে আমরা পাচ্ছি মাইনাস সিক্স, আবার মাইনাস ছয় একে মাইনাস ছয়, এখানে পাচ্ছি আমরা কত, সাত আট নয় নাইন পাচ্ছি, ওকে, পনেরো থেকে ছয় গেলে নয় হয়, ওকে। তারপরে আমরা এক গড় করে কমাই ফেলব, আবার ওয়ান বসাবো, এখানে ওয়ান বসাবো, সো এক এক এক, এখানে পাচ্ছি আমরা কত, মাইনাস টু, তাই তো, আবার দুই একে দুই মাইনাস দুই, তো এখানে পাচ্ছি আমরা ওয়ান, আবার এক এক এক, এখানে পাচ্ছি আমরা মাইনাস ফাইভ, সার একটু গড় কমাই ফেলব আমরা, তো ওয়ান একে ওয়ান, আর এখানে সরি এই ওয়ানের ওয়ান আমরা সবসময় বসাবো, ওকে, এখন হচ্ছে এক এক এক, এখানেও পাচ্ছি আমরা মাইনাস ওয়ান, আমরা যোগ করতেছি মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তো মাইনাস একে মাইনাস ওয়ান। সো এই যে যেটার জন্য আমরা তৃতীয় পদ যেটা সেটা জিরো করে ফেলছি, ইতিমধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, ওকে, ওয়ান, তো আবারও ওয়ান বসাবো, আবারও এক এক এক, সো এটাও জিরো হয়ে যাচ্ছে। আমাদের মেইন কাজ টার্গেট থাকতে হবে তৃতীয় পদ জিরো বানানো, আর বাকি যেগুলো আছে এগুলো জিরো হলে হবে, না হলে নাই সেটা সেদিকে দেখার দরকার নাই। এরপর আমরা এই যে ওয়ান, এই ওয়ান বসাই দেব, সো এটা হচ্ছে আমাদের নতুন রূপান্তরিত সমীকরণ। সমীকরণটা কী হয়েছে, তো এটা লিখতে পারেন, সুতরাং নতুন রূপান্তরিত যে সমীকরণ সেটা হচ্ছে কত, এক্স টু দি পাওয়ার, আমাদের সর্বোচ্চ ঘাত হচ্ছে ফোর, প্লাস জিরো এক্স কিউব, প্লাস জিরো এক্স স্কোয়ার, মাইনাস ফাইভ এক্স, প্লাস নাইন ইকুয়াল হচ্ছে জিরো। তো এখানে যদি আর সুন্দরভাবে লিখে আমরা এক্স ফোর মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন ইকুয়াল হচ্ছে জিরো, এটাই হচ্ছে নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এটা হয়েছে কিনা একটু খেয়াল করি, এক্স টু দি পাওয়ার কত, এটা আমাদের থ্রি ফাইভ সিক্স, সরি থ্রি ফাইভ এইট, ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স ফোর মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন ইকুয়াল হচ্ছে জিরো, তো এটা হচ্ছে আমাদের সুতরাং নির্ণয় রূপান্তরিত সমীকরণ এটা, ওকে। তো আশা করি বোঝা গেছে কীভাবে ঘটনাগুলো ঘটছে। আমরা যদি এই কোয়ালিটির যতগুলো অঙ্ক আছে এই ফর্মুলা অ্যাপ্লাই করে সবগুলো করতে পারবো, আর দ্বিতীয় পদ কীভাবে অপসারণ করে সেই আরেকটা যে ফর্মুলা আছে সেটা ব্যবহার করে আমরা বাকি দ্বিতীয় পদ অপসারণের যতগুলো অঙ্ক আছে সেগুলো করতে পারবো, যে এইচ কুয়াল মাইনাস এ ওয়ান ডিভাইড বাই এম এ নট, ওই ফর্মুলা দিয়ে, ওকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের তৃতীয়, আর দ্বিতীয়টাও লিখে দিই, তাহলে দুইটা ইম্পর্ট্যান্ট তথ্য, এইচ কুয়াল মাইনাস এ ওয়ান এন এ নট, সেটা কোন কোন সময়, যখন হচ্ছে দ্বিতীয় পদ অপসারণ, আর তৃতীয় পদ অপসারণের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো, ওকে।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।